परेशान बांगला खबरे आमी चंद्रिमा आपनादेर सबाइके स्वागत जानाई। प्रथमे संबाद शिरोनाम, रिपोर्ट नेगेटिव सांसद डाक्तार राजदीप रायेर दुई पजिटिव मेडिकेले। इंद्रपतन, प्रयात বরাকের সংবাদ জগতের মহিরুহ নীলোৎপল চৌধুরী। বিজেপিতে যাচ্ছেন না অজন্তা নেওগ, জানালেন প্রাক্তন মন্ত্রী। কৌশিকের বিরুদ্ধে অভিযোগ, মামলা প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে। এবারে বিস্তারিত খবর। রিপোর্ট নেগেটিভ এলো সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের। এছাড়াও মৃদুল মজুমদারের রিপোর্টও নেগেটিভ এসেছে। গতকাল থেকে তারা হোম কোয়ারেন্টাইনে ছিলেন, মঙ্গলবার তাদের রিপোর্ট আসে নেগেটিভ। মঙ্গলবার শিলচর মেডিকেল কলেজে আরও দুজন পজিটিভ এসেছে। দিনে ফার্স্ট লটের রেজাল্ট আমরা পেয়েছি, রাত্রিবেলা হয়তো আরও রেজাল্ট আসবে। ফার্স্ট লটে দুজন পজিটিভ আছে, এর মধ্যে একজন জম্মু কাশ্মীর থেকে প্যাসেঞ্জার এসেছিলেন এবং কল্পতরু হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। আরেকটা আইএলআই কেস ট্রাভেল হিস্ট্রি নেই। এই ভদ্রলোক কিছুটা শারীরিক সমস্যায় কয়েকজন ডাক্তারকে দেখিয়েছিলেন এবং জ্বর সর্দি কাশি এসব থাকার কারণে উনি শিলচর মেডিকেল কলেজে যান। শিলচর মেডিকেল কলেজে টেস্ট করা হয় এবং টেস্ট থেকে পজিটিভ পাওয়া যায়। এখন পর্যন্ত দুজন, কিন্তু রিপোর্ট কিছুটা আসার বাকি, আমরা আসলে আমরা বলতে পারব। দ্বিতীয় হচ্ছে যে আমরা প্রায় ক্ষেত্রে দেখছি যে যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বিভিন্ন সময় মানসিক কিছুটা সমস্যায় ভুগছেন, অ্যাংজাইটি, স্ট্রেস। তাছাড়া অনেক সময় দেখা যাচ্ছে যে যারা সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন বা কোয়ারেন্টাইন থেকে যারা বাড়ি যাচ্ছেন, বাড়িতে গিয়ে আশপাশের লোকের দ্বারা বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে এবং কিছুটা স্টিগমা, কিছুটা সোশিয়াল আনএক্সেপ্টেন্স দেখা দিচ্ছে। এই কথা মাথায় রেখে আমাদের কাছাড় জেলায় একটা প্রোগ্রাম আজকে থেকে স্টার্ট হয়েছে। আমাদের মাননীয় জেলাশাসক শ্রীমতী কীর্তি জল্লি, আমাদের অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যবানের উপস্থিতিতে, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর সুধীরজ্যোতি দাসের উপস্থিতিতে এবং আমাদের মেন্টাল হেলথ প্রোগ্রামের আধিকারিকদের উপস্থিতিতে আমরা এই প্রোগ্রামটা স্টার্ট করেছি। সেটার নাম হলো আস্থা। আমরা কোয়ারেন্টাইন সেন্টারে যারা যারা আছেন তাদেরকে আমরা একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করব। চিরনিদ্রায় বরাক উপত্যকার সংবাদ জগতের বর্ণময় ব্যক্তিত্ব নীলোৎপল চৌধুরী মঙ্গলবার দুপুর 1:05 শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী কল্যাণী চৌধুরী এবং একমাত্র পুত্র নীলাক্ষ চৌধুরী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণমুগ্ধ রেখে গেছেন। নার্সিংহোম থেকে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় মালুগ্রামে তার বাড়িতে, সেখান থেকে নিয়ে যাওয়া হয় রংপুর যুবসংঘ কার্যালয়ে, তারপর নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে, ডিএসএ, প্রেস ক্লাব, রেডক্রস, কংগ্রেস ভবন হয়ে শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়। প্রতিটি জায়গায় তাকে শেষ শ্রদ্ধা জানান সবাই। এছাড়াও শেষ শ্রদ্ধায় জানায় বাক্স, ফ্রেন্ডস অব দ্য আর্থ সহ বিভিন্ন সংগঠন। শ্মশানঘাটে গিয়ে প্রয়াত চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানান অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, বিধায়ক দিলীপ পাল, বিজেপি জেলা সভাপতি কৌশিক রায়, কনাদপুরকাস্থ শরীফুজ্জামান লস্কর সহ অসংখ্য মানুষ। তার মুখাগ্নি করেন পুত্র নীলাক্ষ চৌধুরী। নানা রকম অনুষ্ঠানে তিনি অংশ নিয়েছেন আর যখন থেকে তিনি সংবাদপত্রের সঙ্গে যুক্ত হলেন, এই যে দীর্ঘ বছরের ইতিহাস, সেখানেও আমরা দেখেছি সব সময় তিনি চেষ্টা করে গিয়েছেন যে আমাদের এই অঞ্চলের সংবাদপত্র জগৎকে কিভাবে জাতীয় স্তরে প্রতিষ্ঠিত করা যায় এবং তিনি সেটা কার্যত করেও দেখিয়েছেন। এটা একটা ধ্রুব শব্দ, কিন্তু কিছু লোক আমাদের সমাজকে আলোকিত করে যারা যান, তাদের সামাজিক, সাংস্কৃতিক,
এবং বিশেষ করে সংবাদপত্র জগতে যেসব করে গেছেন সেসব আমাদের একটা দৃষ্টান্ত এবং আমাদের যুব প্রজন্মের কে আগামী দিনে সেসব থেকে প্রেরণা নিয়ে যুব সমাজকে আমাদের অগ্রসর হতে হবে। নীলোৎপল চৌধুরী এমন একজন ব্যক্তিত্ব, বহুমুখী প্রতিভার অধিকারী নীলোৎপল চৌধুরী। নীলোৎপল চৌধুরী একদারে এক মানে জেলা কংগ্রেসে উনি উপসভাপতি ছিলেন, পরবর্তী আমরা নীলোৎপল চৌধুরীকে একজন ট্রেড ইউনিয়ন নেতা হিসাবে নীলোৎপল চৌধুরীকে পেয়েছি, আমরা নীলোৎপল চৌধুরীকে পেয়েছি উনি পরবর্তী পর্যায়ে সংবাদপত্র জগৎ, সেই সংবাদপত্র জগৎকে উনি সমৃদ্ধ করেছেন। নীলোৎপল চৌধুরী আমার প্রথম হয়েছে, আমরা নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলের একজন এলুমনি আর এলুমনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টও ছিলেন। আমরা বেশ কিছুদিন নার্সিং হায়ার সেকেন্ডারি স্কুলে যে এলুমনি হিসাবে আমরা প্রোগ্রাম করেছি, এরপরে উনি যুবসংঘ সংবাদপত্র সঙ্গেও জড়িত ছিলেন, এরপরে ডিএসএর সঙ্গেও জড়িত ছিলেন, আর একজন সত্যিকারের একজন মানে পোষ্টবাদী। হ্যাঁ, আজকে আমাদের মধ্যে নেই, তিনি একজন সৎ এবং সাহসী লোক ছিলেন। বিভিন্ন সময়ে ওনার কাছে আমি গিয়েছি, বিভিন্ন পরামর্শ ওনার কাছে নিয়েছি। ওনার পরিচয় শুধু আমার সঙ্গে, আমার বাবার সঙ্গে ওনার পরিচয় ছিল। বিভিন্ন সময় উনি আমার বাড়িতেও যেতেন, ছোটোবেলা থেকে ওনাকে আমি পেয়েছি। আজকে উনি আমাদের মধ্যে নেই, ওনার আত্মার সদ্যকে কামনা করছি এবং পরিবার যাতে দুঃখকে সহ্য করতে পারে এই ঈশ্বরের কাছে প্রার্থনা। নীলোৎপল চৌধুরী এক নির্ভীক ও সাহসিক ব্যক্তিত্বের ভূমি ছিল। ও এক পত্রিকার জগৎকে বহুত বড় স্তম্ভ থে, কাফি দিন সে অস্বস্থ চল রহে থে। দিন সে জব ভি কোই হমনে গাইডলাইন মাঙ্গি হমারে যে পত্রিকা কে লিয়ে জব ভি কোই মাঙ্গি, উনহোনে বহুত সহজ হমে গাইডলাইন দিয়ে। আজ এসে ব্যক্তি কো হমনে খো দিয়া হ্যায় কে পত্রিকার জগৎ কে অন্দর বহুত বড়ি ক্ষতি হ্যায়, इसका पूर्ण तो नहीं हो सकता, परम पिता परमेश्वर से यही कामना करता है उनकी आत्मा को सत्य भी मिले, उनके परिवार को सास दे और उनकी आत्मा उन्नति करते हुए सत्य। ওনার চলে যাওয়ায় আমরা আবার পিচ্ছি হারা হলাম, বিশেষ করে আমি পিচ্ছি হারা হলাম। 16 বছর বয়সে আমার বাবা মারা গেছিল, 56 বছর বয়সে আবার পিচ্ছি হারা হলাম। আর কিছু বলতে চাই না, আমার কাছে ওটাই থাকবে, উনি চিরকাল আমার কাছে বেঁচে থাকবেন, কারণ অনেক অসহায়কে আশ্রয় দিয়েছেন, মানসিক আশ্রয় দিয়ে রেখেছিলেন। তাই আমি অনেক অসহায়ের দল আমরা রয়ে গেলাম, উনি চলে গেছেন ভাবছি, কিন্তু মনে মনে উনি জীবিতই আছেন আমাদের কাছে। বিজেপিতে যোগ দেওয়ার খবর অস্বীকার করলেন কংগ্রেস নেত্রী অজন্তা নেওগ। তিনি জানান এসব কিছুই অপপ্রচার, তার বিজেপিতে যাওয়ার প্রশ্নই ওঠে না বলে তিনি জানান। অজন্তা নেওগ বিজেপিতে যাচ্ছেন বলে কিছুদিন থেকে প্রচার চলছে, এর পরিপ্রেক্ষিতে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। বৈদ্যুতিক মাধ্যমত আর ছপা মাধ্যমত মানে বিজেপি যাব বলে একটা বাতরি প্রকাশ হয়েছে, এই বাতরিটি মানে সম্পূর্ণভাবে নুই করেছো, মানে কেউ বিজেপি দললে না যাও। আজকে বহুবার স্পষ্ট মতামত দাঙি ধরেছো, ই এক মোৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ আৰু অপপ্ৰচাৰ। মই মোৰ শুভাকাংক্ষী সকলোকে আৰু বিশেষকৈ সকলো ৰাইজক এই অপপ্ৰচাৰ ভুল নাযাবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। কয়লা সিন্ডিকেট নিয়ে বিজেপি জেলা সভাপতি কৌশিক রায়ের বিরুদ্ধে মুখ খুললেন, মামলায় জড়ালেন প্রাক্তন ছাত্রনেতা প্রদীপ দত্ত রায়। কৌশিক রায় তার বিরুদ্ধে ধোঁয়ারবন্ধ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে দত্ত রায় মঙ্গলবার শিলচর সদর থানায় হাজির হন। এই ব্যাপারে প্রদীপ দত্ত রায় জানান, বিজেপির কাছাড় জেলা সভাপতি কৌশিক রায় আমার বিরুদ্ধে একটা মামলা করেছে, সেই মামলাটা নথিভুক্ত হয়েছে ধোঁয়ারবন্ধ থানায়, ধোঁয়ারবন্ধ থানার ওসি এই জন্য আমাকে একটু বলেছিলেন যে আপনার সঙ্গে নন অফিসিয়ালি আমি একটু কথা বলতে চাই, কারণ আপনার থেকে আমি তার অভিযোগের ভিত্তিতে কিছু আপনার বক্তব্য শুনতে চাই। তাই আমি সকালে এসেছিলাম, ওনার সঙ্গে কথা হলো, আমি তার অভিযোগগুলো জানলাম। তার অভিযোগ হচ্ছে যে আমি তার বিরুদ্ধে চক্রান্ত করছি,
তার বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি করিয়েছি, তাই তার সুনাম নষ্ট হচ্ছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময় পত্রপত্রিকায় আমি বিভিন্ন সংবাদ পরিবেশন করেছি। এসব মিথ্যা অভিযোগ যেগুলোর কোনো ভিত্তি নেই। আমি এর জন্য বরাক উপত্যকার জনসাধারণের কাছে আমি বিচার চাইব যে এইভাবে মিথ্যা মামলা করে আমাকে যে হ্যারাসমেন্ট করা হচ্ছে তার বিরুদ্ধে কৌশিক রায়ের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং সে যে সমস্ত অভিযোগ এনেছে এগুলো সম্পূর্ণ মিথ্যা আপনারা জেনে নিন। এবং সে আরও বলেছে যে তার বিরুদ্ধে সিবিআই যে কেস করেছে কয়লা সিন্ডিকেট নিয়ে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেগুলোর পেছনে আমার হাত আছে এবং বিভিন্ন সময় সংবাদপত্রে যেগুলো সংবাদ তার বিরুদ্ধে বেরোচ্ছে তাতেও আমার হাত আছে। এই সমস্ত মিথ্যা অভিযোগ সে করেছে, তাই আমি এই ব্যাপারটা মুখ্যমন্ত্রীর নজরে আনছি এবং হেমন্ত বিশ্ব শর্মার নজরেও আনছি, তারা এর বিচার করবেন। হিলারা পেট্রোল পাম্প সংলগ্ন মজুমতারি এলাকায় জমি জবরদখলের চাঞ্চল্যকর অভিযোগ উঠল কাটিগড়ার বিধায়ক অমর চাঁদ জৈনের বিরুদ্ধে। গোবিন্দ এনক্লেভ প্রাইভেট লিমিটেডের মালিকাধীন ওই জমি দখল করতে মঙ্গলবার সকালে খোদ বিধায়ক জৈন তার ছেলে ও ম্যানেজার সহ কয়েকজন নিয়ে জমি দখল করেন বলে অভিযোগ করেন কোম্পানির মালিক মহেশ সিং। তিনি 2011 সাল থেকে 24 বিঘা জমি তার দখলে রয়েছে, যদিও বিধায়ক অমর চাঁদ জৈন তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন। जो है गोविंद एनक्लेव प्राइवेट लिमिटेड का है जिसका मालिक है जयंत प्रकाश सिंह पिता श्री कमलेश सिंह, और वो जो है हमको इस ज़मीन का केयर टेकर बना करके रखे हैं। हम रतनपुर बागान का मैनेजर है और यहाँ पर आज हमारा घर बनाया हुआ, माटी हम लोग भराया हुआ घर हमारा बनाया हुआ है, चौकीदार हमारा था। आज इतना दिन से आज 2011 से हम लोग यहाँ से देखभाल कर रहा है। इसके बाद आज मैं आज अमरचंद जैन जो है MLA और उनका साथ उनका लड़का बाबू बोल का नाम है और उनका मैनेजर बबलू दास पिता जली दास, इसके बाद 15-20 आदमी लेकर के ये लोग सारा हमारा घर तोड़ दिया, हमारा घर को मारपीट किया है। और अभी भी आप देख रहे हैं कि ये लोग सारा हमारा गुआ घास लगा हुआ केला घास लगा हुआ सारा तोड़ तार के लोग हटा दिया है, ज़बरदस्ती ये लोग हमारा ज़मीन पर कब्जा करना चाहता है। इसका मतलब क्या, ये कोई पुराना कोई क्लेश है क्या आपसे? पुराना हम लोग से तो ऐसा तो कोई क्लेश हमारा तो नॉलेज में जानकारी में है नहीं। हम 2011 से आज 2020 हो गया। कितना जमीन है यहाँ पर आपका? यहाँ में हमारा करीब 24 बीघा जमीन है। अच्छा, ये रोड का साइड में है? रोड साइड से लेकर पूरा पीछे तक। तो ये जो आज में जो तोड़ाई किया गया है ये तो मतलब रोड साइड में किया गया? रोड साइड में तोड़ाई किया। कौन किया ये सब? ये अमरचंद जैन जो MLA है और उनका मैनेजर बबलू दास जरिए उनका लड़का भी था बबू बोल का बुलाते हैं और 15-20 आदमी जो है उनका साथ में आदमी। कब किया ये? आज सुबह में किया, मतलब आज 5:30 बजे मंगलवार। मंगलवार। अच्छा, अभी आप क्या क्या कहना चाहते हैं? अभी हम चाहते हैं कि देखिए इस तरह से तो जोर जुलूम करके अन्याय करके किसी के साथ आप MLA हो जाने का मतलब है बड़े हो गया कि आप किसी को जोर जुलूम करेगा। अगर आपका चीज़ है तो आप कानूनी तौर पर जाइए ना। हमारा चीज़ है 2011 से हमारा दखल है, हमारा ज़मीन माटी भराया हुआ है, हमारे यहाँ पर चौकीदार रखा हुआ है, हमारा फेंसिंग लगा हुआ है, हमारा घर है, सुपारी चारा देख लीजिए कितना बड़ा बना है, खोला गाँव कितना बड़ा बना है, ये साबित करता है कि हम कितना साल से यहाँ पे हैं। लेकिन आज ज़बरदस्ती आप MLA का पावर पर आ रहा जोर पड़ा हमको यहाँ से सारा हमारा चौकीदार को मार धर किया, घर तोड़ ताड़ दिया, सारा बेड़ा हमारा तोड़ ताड़ के हटा रहे थे, जोर ज़बरदस्ती हो गया ना। अच्छा, अभी आप क्या चाहते हैं? अभी अभी हम जाएगा, हम न्याय का पथ में जाएगा, हम कानूनी लड़ाई लड़ेगा, हम थाना में जाएगा, जाके FIR देगा। ठीक है, हम अपना कानून के साथ चलेंगे। थैंक यू। কমলা সিং বাগানের মালিকই মাটি ভাড়া দেওয়ার জন্য আমারে রাখছে। কতদিন ধরে আছেন? আজকে অনেক দিন ধরে দেখি। আচ্ছা, তো আজকে সকালে কি হইছে এখানে? আজকে সকালে এখানে কামলা কয়েকজন আইয়া কইছে তারা এখানে কাজ করবো। আমি কইছি এখানে কাজ করতে হলে কি কাজ করবো বলে সীমা আলাদ করবো বলে না এটা কমলা সিং স্যারে আমরা রাখছে এখানে, এটা ভাড়া দেওয়ার লাগে। তখন কইছে না এটা আমরার জায়গা। আমি কইছি না এটা মালিক মালিকে আলাপ করো, আমি চকিদার,
আমি কিছু বলতে পারবো না। তখন তারা এমএলএ রে ফোন করছে, এমএলএ আইয়া আমারে জবরদস্তি, এমএলএ কে, এমএলএ কাটিগড়ার এমএলএ, নাম তো আমি জানি না, আইয়া ইয়ার পরে তার বডিগার্ড লইয়া আইয়া বডিগার্ডে আইয়া ধমকি দিছে তুমি এখন এখন বাইরো, এমএলএ কইছে না তোমারে মারিয়া বাইর করিয়া পালাইয়া দিব, তুমি কি মালিকানা দেখাইতেছি? আমি বললাম স্যার আমি মালিকানা দেখাইতেছি না, আমি মালিকরে কভার করছি, মালিক আসলো আলোচনা করেন, বলে তুমি মালিক বাইরো রে তোমারে মারিয়া পালাই দিব, এরকম করিয়া সব বাংলা সুঙ্গা করিয়া সব উঠাইয়া পালাইয়া দিছে। তার ম্যানেজারে মারিয়া এই আমার অবস্থা কি করছে, তখন কইছে তুমি জানো যদি আও তোমার জান মারিয়া দিন। তখন আমার স্যার কোনো উপায় নাই, আমার গড়বড়ি নাই, এখানে আশ্রয় লইছি, পেট্রোল লাগিয়ে কাঠিগড়ার এমএলএ নিজে আইছিল, নিজে 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 গাড়ি নিয়ে নিজে আইছে, তার ম্যানেজার আইছে, তার আরো কে কে সব আইছে, 10-12 জন মানুষ আইয়া এইগুলি ঘর ভাঙিয়া ফেলাই ভাঙিছে, তার মানুষের লগে থাকে সব। তারপর মালিকরে খবর দিছেন? হ্যাঁ মালিকরে খবর দিছি, ঠিক আছে, মালিকে কইছে বাইরে না থাকো আমি আইতেছি, ঠিক আছে। তখন এ কইলো আমি কইলাম মালিক আইতে দেখ, কইছে না তুমি সরক আমার জবরদস্তি আউট করিয়া দিছে মারি, এই দেখেন না আমার শরীরে গার অবস্থা কি আছে, ঠিক আমার সামানগুলো নিয়ে আমি হোটেলে এখানে আশ্রয় করি আছে। তারাপুর জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের 4,43,00,000 টাকা এসেছিল, কিন্তু কাজ হয়েছে মাত্র 3%। একথা বললেন শিলচরের বিধায়ক দিলীপ পাল, সঙ্গে কড়া বার্তা দেন 3 মাসের মধ্যে কাজ শেষ না হলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার ওই এলাকায় 74টি নতুন প্রকল্পের শিলান্যাস করেন বিধায়ক, ছিলেন জেলা পরিষদের সিইও দীপশিখা দে। সম্মানীয় যারা ওয়ার্ড মেম্বার আছেন, এপিজিপি আছেন, আপনাদের ভেতর সমন্বয়ের অভাব থাকলে কিন্তু কাজ হবে না। আজকে 74টি স্কিম ধরা হয়েছে এখানে, আর টাকা বলেছেন 4,43,800,000 টাকা, মানে 4,43,00,000 টাকা, 4,43,00,000 টাকা শুধু একটি স্কিমে এসছে, বোর্ডিং ফাইন্যান্সে, ভাবা যায় এটা? আরে আমি তো বিধায়ক, আমার তহবিল বছরে 1,00,000,000 টাকা, আর এখানে 3 বছরের কোথায় 4,43,00,000 টাকা এসে গেল, কিন্তু আসলে কি হবে, কাজ তো হচ্ছে না। এবং এটা শুনে রাখুন আপনারা যারা আছেন, আমাদের প্রতিনিধিরা এবং জিপি সেক্রেটারি, আপনার দায়িত্ব বেশি, যদি কাজ 3 মাসের ভেতর সম্পূর্ণ না করতে পারেন, এই 74টি স্কিম যদি 3 মাসের ভেতর সম্পূর্ণ না করতে পারেন, টাকা ফেরত যাবে এবং যারা দায়ী থাকবেন। মেডিকেলের ভিতর দিয়ে আসা সাবাসপুরের গেট খোলার দাবি জানালো এআইইউডিএফ। দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক করিমউদ্দিন বড়ভুইয়া বলেন, বিকল্প রাস্তা খোলার দাবি জানিয়ে মেডিকেল কলেজ পরিচালন সমিতির সভাপতি পরিমল শুক্লবৈদ্যকে একটি স্মারকপত্র প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, করোনার জন্য গেট বন্ধ হয়েছে বলা হয়েছে, কিন্তু তা সম্পূর্ণ মিথ্যা। আজকে আমরা এইউডিএফ দলের পক্ষ থেকে মেডিকেল গভর্নিং বডির চেয়ারম্যান মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের একটা রিপ্রেজেন্টেশন দিতেছি। 1 নম্বর দাবি, মেডিকেল কলেজের ব্যাক সাইডে পূর্ব দিকে যেটা রোড এতদিন দেখিয়া মানুষে ব্যবহার করত, এই রোডটা গত 15 জুন গভর্নিং বডি সিদ্ধান্ত অনুযায়ী এটা বন্ধ করার কাজ চলতেছে। আমরা দাবি জানাইতেছি এটা আবার রিওপেন করার লাগিয়া, রিওপেন না করলে সুনাই দোলাই এবং এ পার্ট অফ লক্ষ্মীপুরের সাধারণ মানুষ যারা মেডিকেলে যাওয়া আসা করে তারা বিরাট অসুবিধা হইব, তাদের অন্তত 13-14 কিলোমিটার আবার ঘুরিয়া মেডিকেলে যাইতে লাগে। করছি এখানে অটো অ্যাসোসিয়েশন বা যারা আসলো তাদের সঙ্গে আলোচনা করিয়া, 100 গাড়ি যদি যায়, 100 গাড়ি আসে তাহলে 200টা গাড়ি মুভমেন্ট আছে এখানে। এই বিশাল আকারের যেটা ইয়ে, যদি ট্রাফিক যদি বায়ার রাঙ্গির গাড়ি যায় তাহলে এটা শিলচর টাউনে এফেক্ট করবে। তো এই 2টা রিজনের লাগে আমরা পরিমল শুক্লবৈদ্য সাহেব, এমপি, অনারেবল মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সবার কাছে আমরা অনুরোধ করতেছি যে এটা আবার গেটটা খুলিয়া দিয়া রাস্তাটা যাতায়াতের ব্যবস্থা করার লাগে। আর গভর্নিং বডির 15 জুনের যে রিজলিউশন, এই রিজলিউশনের 13 নম্বর প্যারাতে দেখছি এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, ডিফারেন্ট ডিসিশন নেওয়া হয়েছে, মানে এটা একটা ডিসিশন,
এবং এটার রিজন জাস্টিফাই করা হয়েছে যে এই রোডে দিয়া আনওয়ান্টেড এলিমেন্টসরা যাওয়া আসা করে, এর লাগে ব্লকেট করতেছে। আমি জানতে চাই পরিবহন শুক্লবৈদ্য মহাশয়ের কাছে যে দোলাই সুনাই এবং লক্ষ্মীপুরের এই মানুষগুলো কি আনওয়ান্টেড এলিমেন্টস? মেঘালয় বাঙালিদের উপর সংঘটিত আক্রমণের প্রতিবাদ জানালেন শিলচরের ছাত্র সমাজ। বিভিন্ন কলেজের পক্ষ থেকে ছাত্ররা এভাবে মেঘালয়ে উপজাতিদের সুরক্ষার দাবি করেন। তারা কাছাড়ের জেলা শাসকের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই দাবি জানিয়ে এক স্মারকপত্র পাঠান। গতদিনে আমরা দেখতে পেয়েছি যে মেঘালয়ের শিলংয়ের মধ্যে 5 জন নন ট্রাইবাল ছেলেদের উপর প্রাণঘাতী হামলা হয়েছে। তার সাথে সাথে আমরা দেখতে পাই যে আমাদের নর্থ ইস্টে প্রতিনিয়ত এইভাবে নন ট্রাইবেলদের টার্গেট করে অ্যাটাক হয়। নন ট্রাইবেলকে বাজবাজ শব্দের দ্বারা আমাদেরকে ডাকা হয় নর্থ ইস্টার্ন স্টেটসগুলোতে। তার সাথে সাথে অনেক সময় দেখা যায় আমরা মিজোরাম বা মেঘালয় বা মণিপুরে এইসবে যে সকল নন ট্রাইবেল বিজনেস এস্টাবলিশমেন্ট আছে বা যে নন ট্রাইবেল লোকেরা রাস্তার পাশে মাছ সবজি নিয়ে বসে তাদের দোকানগুলোকে উপড়ে ফেলা হয়, তো সেই সব যে অ্যাটাক্স হয় বা ডিসক্রিমিনেশন হয় নন ট্রাইবেলদের বিরুদ্ধে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটসগুলোতে, তার বিরুদ্ধে আমরা বরাকের মাটির থেকে এই প্রথমবার এমন একটা কোনো লয়ের ডিমান্ড করছি যে লর মাধ্যমে নর্থ ইস্টের নন ট্রাইবেল পপুলেশনদের জন্য সিকিউরিফাই করার জন্য তাদেরকে একটা ল আনা হোক ইন্ডিয়ান পার্লিয়ামেন্টে। সেই দাবি জানিয়ে আমরা হোম মিনিস্ট্রির কাছে ডিসির মাধ্যমে একটা মেমোরেন্ডাম পাঠিয়েছি। এই মেমোরেন্ডামটাই আমরা আবার আমাদের রাজদীপ এমপির কাছেও আমরা মাননীয় এমপির কাছে আমরা ইমেইলের দ্বারা পাঠাব। আমাদের এই আন্দোলন কোনো সংগঠনের মাধ্যমে না, এটা পুরোপুরি ছাত্রদের দ্বারা গড়ে তোলা আন্দোলন। শুধু আমরা কিছু কলেজের ছাত্ররা একত্রিত হয়ে এই নন ট্রাইবেলদের জন্য একটা সংগ্রামের প্রস্তুতি নিয়েছি। হাইলাকান্দিতে 8টি দোকান সিল করল প্রশাসন। করোনা প্রতিরোধে কড়া ব্যবস্থা নিচ্ছে হাইলাকান্দি প্রশাসন। করোনা সতর্কতা না মানায় এদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মাস্ক না পরা ও সামাজিক দূরত্ব মানেনি এই দোকানগুলি। এর মধ্যে রয়েছে ওষুধের দোকান, জুতোর দোকান এবং মুদিখানা। এ নিয়ে জানালেন সার্কেল অফিসার ত্রিদীপ রায়। হাইলাকান্দি মিউনিসিপালিটির পৰা আমি একটা অভিযান লৈছো যে যোৱা কিছুদিন মান মই দেখিছো যে আমার ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশন চাইছে যে বহুতখিনি দোকান যাত কোভিড রুলস এন্ড রেগুলেশন গভর্নমেন্টের দেওয়া রুলস এন্ড রেগুলেশন মানা নাই, সোশ্যাল ডিস্টেন্সিং মানা নাই, মাস্ক পরিধান করিব লাগে এটাও মানা নাই। কাস্টমার আহি আছে, কাস্টমার উইদাউট মাস্ক আহি আছে, শপকিপারও উইদাউট মাস্ক দে আর ইন্টারেক্ট করে আছে। তো এইটার কারণে বহুত মানে আমার প্রবলেম হয়েছে। এতিয়া আপনি জানে যে কমিউনিটি স্প্রেডিংয়েরও বহুতখিনি আপনার উলাইছে এনেকা খবর, তো এটু আমি নিবিচারো যে হাইলাকান্দিতো এনেকে হয়। তো এইটার কারণে আমি আজি একটা পদক্ষেপ লৈছো যে আমি 8টা দোকান ডিফারেন্ট ক্যাটেগরিজের দোকান যে ওষুধের দোকানও আছে, আপনার ক্লোথসও আছে, রিটেইল শপসও আছে, চশমার দোকানও আছে, তো বিভিন্ন বিভিন্ন দোকান আমি লৈছো। তার প্রুফবিলাক লৈছো যে তেখেতে মাস্ক পরিধান করা নাই বা সোশ্যাল ডিস্টেন্সিং মানা নাই, এবং তারপর তাক আমি সিল করে দিছো। এই দোকানবিলাক আমি ফার্স্ট ওয়ার্নিং দিছো দি পেলাই, তাক নোটিশ দি পেলাই 3 দিনের কারণে এতিয়া আমি মই সিল করে দিছো। আকো যদি তেখেতে নামানে আকো আমি 6 দিনের কারণে সিল করি, তারপর যদি তেখেতে নামানে আমি আইনি পদক্ষেপ লম। এতিয়া মিউনিসিপালিটির পৰা পৌরসভার ঠাইতে আমি এজ এ পাইলট প্রজেক্ট আমি নিছো, আর এটি যদি সাকসেসফুল হয় বিভিন্ন ঠাইতে চলাম। চলে গেলেন শিলচরের সুপরিচিত গিরিধারী চক্রবর্তী। তিনি অগ্রদানী পুরোহিত হিসেবে শিলচরে পরিচিত, এছাড়াও সাংস্কৃতিক জগতেও এক পরিচিত নাম। তিনি ছিলেন এক ভালো তবলাবাদক, বয়স হয়েছিল 55 বছর। মঙ্গলবার সকাল 8:15 তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খুবই দুঃখজনক সংবাদ আমাদের এই উপত্যকার, বিশেষ করে আমাদের শিলচর শহরের। আমরা খুব আপনজন, আমাদের খুব কাছের লোক, এ শহরের আনাচে কানাচে ঘুরিয়ে যিনি বেরিয়েছেন সদ্য গিরিধারি লাল চক্রবর্তী, উনি আজ আমাদের মধ্যে নেই। আমরা এটা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। অসুখ ছিল উনার, কিন্তু এত তাড়াতাড়ি এ শহর থেকে চলে যাবেন, এ এক দেশ থেকে আরেক দেশে অন্তরিত হবেন, এটা আমরা কখনো ভাবিনি। আমরা খুবই দুঃখিত, কারণ গিরিধারীরা শুধু
একে তো উনি একজন পণ্ডিত লোক ছিলেন, সঙ্গে আমাদের সংস্কৃতি আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। উনি একজন ভালো তবলা বাদক ছিলেন, আমাদের সময়ের আরও আগ থেকেই উনি তবলা বাজনা করেছেন এবং প্রচুর ছাত্রছাত্রী অনুক মনে হয় প্রচুর ছাত্রছাত্রী উনি তৈরি করেছেন, ছাত্রদেরকে ভালো তালিম দিয়েছেন এবং বড় বড় উস্তাদের সাথে উনি বিভিন্ন সময়ে সঙ্গত করেছেন। আজকে আমরা ভাবতে পারছি না যে গিরিধার হালদার আমরা আমাদের কাছের থেকে এভাবে দূরে সরে যাবে। অজগরের আতঙ্কে নিদ্রাহীন ধোয়ারবন্ধ বাড়ি অফিস কমলা বাড়ির লোকজনদের। মিজোরাম সীমান্ত লাগোয়া গ্রামটিতে গত সপ্তাহ থেকে অজগরের দল তাণ্ডব শুরু করেছে বলে জানান এলাকার লোকজন। এক সপ্তাহের মধ্যে গ্রামের চারটি ছাগল গিলে ফেলেছে অজগর। রাতভর পাহারা দিয়ে সোমবার একটি অজগরকে ছাগল গিলতে ধরে ফেলেন গ্রামবাসীরা। পরে তা নিয়ে যাওয়া হয় বন বিভাগে, কিন্তু দলের বাকি অজগর এখনও জঙ্গলে রয়েছে বলে অনুমান গ্রামের লোকজনদের। বন বিভাগের পক্ষে জঙ্গলে তল্লাশি করলে বের হতে পারে আরও অজগর বলে তাদের দাবি। রিপোর্ট কুন্তলকুড়ির। একটি রাস্তা নির্মাণ নিয়ে দু দলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দির বন্দুকমারা গ্রাম। স্থানীয় মানুষের অভিযোগ, একজন জনপ্রতিনিধি হয়ে প্রকাশ্যে গুন্ডাগিরি করছেন জিপি সভাপতি। রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ তোলায় জিপির সভাপতি ক্ষোভের মুখে পড়েন স্থানীয় জনতা। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দেয়ানিবন্ধ রাস্তা নিয়ে আমি অভিযোগ করেছি, করে বন্ধ করেছি। ওরা অভিযোগ তুলেছে মরহুম ইশাদ আলী লস্করের বাউন্ডারি ওয়াল নিয়ে আমি অভিযোগ করেছি, এটা টোটাল মিথ্যা কথা। ওদেরকে আমি চ্যালেঞ্জ করে বলেছি, ওদেরকে চ্যালেঞ্জ করে বলেছি যদি ওরা কোনো একটা রেকর্ড দেখাতে পারে আমি সেটা, এই তারা যে অভিযোগ করেছে এই অভিযোগের এগেনস্টে আমি কোনো প্রতিবাদ করেছি বা কোনো কমপ্লেন করেছি, ওদেরকে আমি চ্যালেঞ্জ, ওদের যদি বুকে সৎ দম থাকে, সৎভাবে বলে থাকে, তাদের সঙ্গে আমার চ্যালেঞ্জ। এমএলএর নয় ওইগুলো কাজ, এমএলএর নয়, ওটা পঞ্চায়েত রাজের কাজ, ওরা জানুক এমএলএর কি, এটা এমএলএর কোনো সে নাই পঞ্চায়েত রাজের লোকে। আমি 17/3/2020 যেটা আমার রেকর্ড আছে, হ্যাঁ, ওরা যে যেটা বলেছে সেটার যে কাজ আমি বাধা দিয়েছি বলেছে, ওদেরকে যদি আমি আবার চ্যালেঞ্জ জানাচ্ছি, বারবার চ্যালেঞ্জ জানাচ্ছি, তাদের যদি বুকের দম থাকে ওরা এই ধরনের কোনো রেকর্ড দেখাও আমি তাদের রাস্তা কোনো বন্ধ করেছি বা রাস্তার কাজ করেছি বলে। এমএলএর এগেনস্টে সামনে ইলেকশন এসেছে, যার জন্য কিছু দুষ্কৃতা এমএলএকে বদনাম করার জন্য এগুলো করেছে। এমএলএর কোনো ফাউন্ড না, এটা হলো পঞ্চায়েত রাজের ফাউন্ড, ওরা জানার দরকার, ওরা জানা না থাকে না আমার কাছে, আমি ওদেরকে শিখিয়ে দিব কি কোন ফাউন্ড কোন কার আছে, কোনটা এমএলএর আছে কোনটা পঞ্চায়েত রাজের আছে, সেটার বিষয়ে রাজনৈতিক ষড়যন্ত্র তা ওদের থাকতে পারে, আমার তো কিছু জানা নেই। কারণ আমার অলরেডি যে স্কিম নিয়ে, এডগার স্কিম নিয়ে যেগুলো আমার কমপ্লেন ছিল ওটা অলরেডি সলভ হয়েছে। আমার সম্ভবত যে দুষ্কৃতীরা যারা যে গত 3 তারিখ বলেছিলেন হয়তো ওরা অন্য কোনো ষড়যন্ত্র করেছে। ৭১তম বন মহোৎসব পালন করলো সামাজিক বনানীকরণ বিভাগের ধলাই শাখা। সোমবার ভাগাবাজার সাউথ কাছাড় জুনিয়র কলেজ এবং আল ফলাহা ন্যাশনাল স্কুলে স্থানীয় ও ছাত্রছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। সামাজিক সংস্থা রিডের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলটির সঞ্চালক ইকবাল হোসেন লস্কর। ধলাই সোশ্যাল ফরেস্টের রেঞ্জার ইনচার্জ আব্দুল কুদ্দুস বরলস্কর, ফরেস্টার মিতা দাস, পুরকায়স্থ কুঞ্জলালা জোহারি, লালা থানসার মার প্রমুখ। বরখলার ICDS প্রজেক্টে চলছে ব্যাপক দুর্নীতি। একে একে বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে উঠে আসতে শুরু করেছে অভিযোগ। অভিযোগ, এলাকায় সেন্টারের কোনো অস্তিত্বই নেই, নেই পড়াশোনার কোনো আবহাওয়া, নেই ঘর, নেই কোনো বোর্ড, তাও আবার আছেন ওয়ার্কার হেল্পার। কাগজে কলমে এবং সরকারি খাতায় রয়েছে সেন্টার, নিয়মিত বরাদ্দ হয় সরকারি অনুদানও, কিন্তু মাঝে মধ্যে কিছুটা সামগ্রী বণ্টন করা হলেও মূলত বঞ্চিত থাকেন এলাকাবাসীরা। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে বরখলার নয়া গ্রামে গিয়ে পা রাখা মাত্র আমাদের সামনে উঠে আসে অভিযোগের সত্যতা। এলাকার 153, 149 এবং 60 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সন্ধানে এলাকায় পৌঁছলে সেখানে সেন্টারের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। পাওয়া গেছে ওয়ার্কার আফিয়া বেগম চৌধুরী, স্বপ্না বেগম চৌধুরী এবং সাইনা বেগম চৌধুরীর বাড়ি, কিন্তু আমাদের প্রতিনিধিরা তাদের সাথে যোগাযোগ করতে চাইলে কেউই সামনে আসেননি। এদিকে এলাকাবাসীরা এই ব্যাপারে কি অভিযোগ করলেন, চলুন তাদের মুখে শুনে নেওয়া যাক। সোনাপুর নয়াগ্রাম 153 নম্বর সেন্টার, এই গ্রুপও আমরা বাচ্চা কাচ্চার জিনিসগুলো কিন্তু আমরা কিচ্ছু পাই না,
পাই ওরকম পাই আর কি, তারা ডাকিয়ে আনি আমরা একটু একটু দেয়, এর চেয়ে বেশি দেয় না। তারা যদি আবার প্রশ্ন করা বলে মালও তোটা আইলো তোমরা তো কম দেওয়া কি তার লাগে, বলে না মাল ওলা কম আইসে। আবার দেখার বেলা আমরা দেখি যে গাড়ি মালটা পুরা ফুলফুলে মালা, আবার হিসাবও সেন্টারও যে যতটা হরুতা আছে হরুতাও পুরা হিসাবের মাল পায় না। না পাওয়ার কারণে আমরা কিছু তারা গেছে আবদার করছে, করার পরে তারা কয়ে মাল ওরকম হয়। আমরা কিন্তু সবে দেখতে পাই, কিন্তু আমরা কমপ্লেন করি তারা আমরা কমপ্লেনটি মানে না। সোনাপুর নয়া গ্রামের বাসিন্দা, আমার নাম যাদুমিয়া চৌধুরী। আমরা সোনাপুর নয়া গ্রামও তিনটা সেল্টার আছে অঙ্গনওয়াড়ি, 149 আর একটা নাম্বার জানি না। তারা বোর্ড সোর্ড লাগায় না, তারা গড়ে পড়ায়, তারা কোনো গড় নাই এক্সট্রা পড়ানি। আর বাচ্চারা চাউল ডাল কিচ্ছু হয় না আজ পর্যন্ত। যদি দুইটা বাচ্চা হয় গত মাসে তারা দিছে 1.5 কেজি চাউল, আধা কেজি মটর। আমি এটার লাগিয়ে গেছিলাম তার কাছে, গেলে আমারে কইছেন যে পড়াশোনা না করিয়া মাছ মারলে ঠিক আসলো। আমার কাছে আমার ভিডিও রেকর্ডিং আছে, এখনও প্রমাণ লাগলে আমি দিতে পারবো। আর আমরা গ্রামের মধ্যে সব দিন এই অঙ্গনওয়াড়ির ব্যাপারে দুর্নীতি চলে, কোনোদিন কোনো সুবিধা নাই। কোনো বাচ্চারা পড়া দুই তিনটা বাচ্চা যায়, বাদ বাকি বাচ্চার পড়াতো যাই না, গেলেও তার গড় এটা ভাঙিলেন হতা ভাঙিলেন ওলা অসুবিধা থাকে আর কি। আর সব দিন মোটামুটি আমরা কোনো অঙ্গনওয়াড়ির ব্যাপারে কোনো দিন কোনো সুবিধা পাইছি না আজ পর্যন্ত। ব্যাপার হয়েছে আমরা যে না এই অসুবিধাটা দেখার লাগে কোনো মানুষও নাই। আমরা গ্রামে যদি কোনো মানুষেরা কইতে হয় তে তারা মোটামুটি তারা টাকা পয়সা দিয়ে করে দেয়, দিয়া তারা লই যায়। এর লাগে আমরা কোনো উপায় না থাকার কারণে আমরা সরকারের কাছে এটা অনুরোধ করি। আর লকডাউনের সময় আমরা শুধু একদিন চাউল আর ডাল 1.5 কেজি চাউল আর আধা কেজি মটর করিয়া পাইছি, আর কোনো টাকা পয়সা পাইছি না। আর শুনছি 34,900 টাকা আইছে আর 29,500 টাকা পাইছি, কিন্তু কোনোদিন কিছু পাইছি না। এর লাগে আমরা সরকারের কাছে এটা অনুরোধ করি আর যে আমরা এই যে সোনাপুর নয়াগ্রাম নয়াগ্রামের তিনটা সেন্টার ওখান করে এটা সুবিধা করিয়া দিবার লাগিয়া, বা যেরকম সিস্টেম হয় তারা ওরকম চালাইবার লাগে। শিলচর রোটারি গ্রিন ল্যান্ডের সপ্তম ইনস্টলেশন অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়। এদিন নতুন নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ধীরাজ জৈন এবং সম্পাদক হিসেবে দায়িত্ব পান ঈশান পাটোয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি কান্নান, চিরঞ্জিৎ ঘোষ, অসীম ভট্টাচার্য, দীপক বর্মন প্রমুখ। আমার এক বছর দেখতে দেখতে চলে গেল, এই এক বছরের যে অভিজ্ঞতা হয়েছে আমার অনেক ভালো মন্দ সবই অভিজ্ঞতা হয়েছে। এই একটি বছর অনেক অর্ধেকটা পরে আসলো আমাদের মহামারী সারা বিশ্বে, এর মধ্যে আমরা ছোটখাটো কাজ করছি এবং আমার দুটো মেম্বার আছে সবাই আমাকে সাপোর্ট করেছে, সবাই আমাকে সাহায্য করেছে, তাই আমি এই বছরটা ভালো মতে চালিয়ে গেছি। আমাদের আজকে এই রোটারি নিয়ম যে প্রত্যেক বছর চেঞ্জ হয় প্রেসিডেন্ট সেক্রেটারি এগুলো তা হচ্ছে। আমার নেক্সট যে ধীরাজ খুব ডাইনামিক খুব ভালো কাজ করবে আশা করি, এবং ওর সাথে আমরা সবসময় থাকবো, যখনই হাত সাহায্য হাত বাড়িয়ে দেবো তখন আমরা চাপিয়ে বলবো। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। রিপোর্ট নেগেটিভ সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের, দুই পজিটিভ মেডিকেলে। ইন্দ্রপতন, প্রয়াত বরাকের সংবাদ জগতের মহিরুহ নীলোৎপল চৌধুরী। বিজেপিতে যাচ্ছেন না অজন্তা নেওগ, জানালেন প্রাক্তন মন্ত্রী। কৌশিকের বিরুদ্ধে অভিযোগ, মামলা প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।